চলে এসেছে, দেখতেই পাচ্ছ সুন্দর একটা কেক এসেছে। আর সবচেয়ে বড় কথা, পুরো মহিলা মহল সুন্দর করে সেজে গুজে সবাই বসে আছে, সবাই খুব সুন্দর করে সেজেছে। রেখেছি রসুন আর কাঁচা লঙ্কা দিয়ে এটাকে একটুখানি। গুড মর্নিং, শুভ সকাল, ওয়েলকাম টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করছি সকলে খুব ভালোই আছো। তো আমি সকাল সকাল রান্নাঘরে চলে এসেছি, এখন বাজে 8:45। তো আজকে সোমবার 8 মে। তো সকাল সকাল আমি মোচাটা কাটলাম, কেটে কালকে রাতে কেটে রাখতে পারিনি পুরো কেটে। আমি এখন নুন হলুদ দিয়ে এটাকে কড়াইয়ে চাপিয়ে দিচ্ছি, সেদ্ধ হোক। পাকা কলার মোচার কোনো অসুবিধা নেই, রাতে না কাটলেও কোনো সমস্যা হয় না। তবুও নুন হলুদ দিয়ে আমি একটু সেদ্ধ বসিয়ে দিলাম। এটা সেদ্ধ হোক, এই দেখো মোচা কেটে তার অবস্থা কী করেছে ঘর দৌড়ে। আর এখানে একটুখানি ফুলকপির পাতা রাখা আছে, সেটাকেও একটুখানি ইয়ে করবো, বাঁটবো। আর বিশেষ কিছু করবো না, কালকে আমি অনেক কিছু খাবার নিয়ে এসেছি এ থেকে, কৃষ্ণনগরে গিয়েছিলাম লাঞ্চ করতে এখান থেকে। তো সেই সব সমস্ত রয়েছে এখানে, প্রচুর লিচু এনেছে। এই দেখো সকাল সকাল আমি ঠাকুরকে দিয়েছি লিচু ভোগে, আর রাখা রয়েছে পরে খাবো। তো চলো আপাতত দিনটা শুরু হয়েছি। নতুন বন্ধু পূর্ণ বন্ধু সকলকে জানাই আন্তরিক ভালোবাসা। যারা এখনও সাবস্ক্রাইব করেনি আমার চ্যানেলটাকে, প্লিজ সাবস্ক্রাইব করে দিও, পাশে থেকো। তো চলো, এই দেখো এখানে মোচাটা পুরো সেদ্ধ করে রেখে দিয়েছি একদম। আর হ্যাঁ, সেদ্ধ টেদ্ধ করে ফেলেছি, আর এখানে তেল বসিয়ে দিয়েছি, সর্ষের তেল ভালো করে, কারণ মোচাটাতে সর্ষের তেলে না করলে ভালো লাগে না। তো সর্ষের তেল, এখানে আলু কাটা রয়েছে, আর এখানে দেখো ফোড়ন দেবো বলে এই দারচিনি কাশ্মীরি সুন্দর লঙ্কা বের করে রেখেছি। এখানে ইয়ে করবো কী যেন বলে, বাদাম ভেজে নেব, বাদাম ছাড়া ভালো লাগবে না। আর হলো নারকল কোড়া, এই ভেজে রাখা ছিল নারকল কোড়া, এখান থেকে আমি এখানে একটা নারকল কোড়া দিয়ে দেবো। দিয়ে আমি বানাবো হলো আজকে মোচা ঘন্ট। এই দেখো বাদামটাকে ভাজা হয়ে গেছে, এবারে তেলে মিলিয়ে ফোড়ন দেব। এই যে দেবো সুন্দর লঙ্কা, কাশ্মীর সুন্দর লঙ্কা, আলুটা একটু ভাজা হোক, তারপরে তোমাকে দেখাচ্ছি মশলা কি দেবো। এখানে আবার দেখুন আলুটা ভাজা হয়ে গেছে, এবার আমি এর মধ্যে এখন মশলাগুলো দেবো। যেহেতু লবণ দিয়ে আমার সেদ্ধ করা, সেদ্ধ আমি খুব অল্প করেই লবণ দেবো, বেশি দেবো না। দেবো হলুদ, এবার একে একে দেবো অল্প করে জিরে গুঁড়ো, জিরে গুঁড়ো, দেবো এক চামচ শুকনো লঙ্কার গুঁড়ো, আর দেবো হলো এক চামচ ধনে গুঁড়ো। এটা এখন দিলাম, দিয়ে একটুখানি এটাকে অল্প একটু চিনিও দেবো আমি এর মধ্যে, ওই মোচা বা কুচুটা এগুলো মিষ্টি ছাড়া ভালো লাগে না। তো অল্প করে একটু আমি চিনিও দেবো, আর যেটা দেবো সেটা হলো এর মধ্যে আমি একটুখানি কিশমিশও দেবো। বাদাম তো ভেজে রেখেছি, বাদাম তো পরে মেশাবো, কিন্তু কিশমিশটা আমি এখন দিয়ে দেবো, বেশি দেবো না অল্প। কাজু দিলে ভালো লাগে না, এটা চিনি বাদাম দিলেই বেশি ভালো লাগে। তো এটা দিয়ে দিয়েছি, এবার এর মধ্যে অল্প একটুখানি জল মেশাবো, খুব অল্প একটুখানি জল মেশাবো, যাতে মশলাটা পুড়ে না যায় এবং মশলাটা অল্প একটু ঠিকঠাক।
মোচাটা কষানো প্রায় হয়ে গেলে আমি কিন্তু যখন মানে মোচাটা হয়ে যাবে, মোচাটা অলরেডি সেদ্ধ আছে, আলুটাও ভাজা বেরিয়েছে মানে সেদ্ধ হয়েই এসেছে, তো এবার একটু ফ্লেমটাকে বাড়িয়ে দিই। তো আমি তারপরে দেবো যেটা, সেটা হলো যে জিরে, রোস্টেড জিরে গুঁড়ো। এই যে রোস্টেড জিরে, এ দেখুন এই রোস্টেড জিরে গুঁড়োটা আমি তুলে রেখেছি, এইটাকেই আমি এর মধ্যে মেশাবো পরের দিকে। আর তার সঙ্গে দেবো হলো গরম মশলা, গরম মশলাটা এখন দেবো না। এবার আমি এইটার সঙ্গে না আমি মোচাটা সেদ্ধ করা মোচাটা দিয়ে দেবো, মোচাটাকেও একসাথে আমি কষিয়ে নেবো। এই পর্যায়ে দেবো হলো এই যে উড়ানো যে ইয়েটা আছে, কি বলে এটাকে, নারকল, সেই নারকলটাকে মেরিয়ে দেবো। বরফ খেয়ে থাকে তো পুরো জমে আছে, একবারে ফিরে রাখা হয়, আর দেবো না, খুব বেশি দিলে ভালো লাগে না। এবার এটাকে ভালো করে কষিয়ে নিয়ে এর মধ্যে আর জল দেবো না, এটাকে এর গ্যাসটাকে সিমে দিয়ে দিয়ে আস্তে আস্তে আমি এটাকে কষাবো, কষাতে কষাতে একটু সেদ্ধ হয়ে যাবে। আর যেহেতু সবটা সেদ্ধ আছে পুরোটা রেডি হয়ে যাবে। তারপরে খানিকক্ষণ পরে আমি যখন গরম মশলা দেবো তোমাদেরকে দেখাচ্ছি, এটা একটুখানি ঢাকা চাপা দিয়ে একটুখানি রেখে দিই। এই দেখি হয়ে এসেছে। এবার আমি এখানে যে আলুগুলো আছে না, আলুগুলো এই সঙ্গে না ম্যাশ করে দেবো। আলুগুলো পাকিয়ে থাকলে খুব ভালো লাগে, ম্যাশ করে দিলে কি হয় ওটা যেন টাইট হয়ে যায় মোটাটাও। এরকম পর্যায়ে আমি যেটা করবো সেগুলো আমি এখানে দেবো হলো গরম মশলা আর ভাজা দিয়ে মশলা। দেবো গরম মশলা ভাজা দিয়ে দেবো, দিয়ে দিয়েছি। আর যেটা দেবো সেটা হলো যেখানে কি বাদামটা ভেঙে নিয়েছিলাম, বাদামটা মিক্সিতে গুঁড়ো করে নিয়েছি, এটাকে রেখে দেবো। মোচার যেটা সুন্দর স্মেল সেটা দিয়ে গেছে, মানে এই ভাজা মশলা, গরম মশলা, বাদাম, নারকোল সব কিছু দেওয়ার ফলে দেখেছি পুরো মাখা মাখা টাইপের হয়ে গেছে, টাইট হয়ে গেছে, করে শুকনো শুকনো হয়ে গেছে। একটু যদি দেখো জল নেই এর মধ্যে, পুরো শুকনো হয়ে একদম একটু হয়ে গেছে। এই মোচা এরকমই ধরে তবে এটা ভালো লাগে খেতে, ছেঁড়া ছেঁড়া মোচাগুলো কিন্তু একটুও ভালো লাগবে না খেতে। দারুণ গন্ধ বেরিয়ে গেছে, এই পরে এবার গ্যাসটাকে বন্ধ করে দিলাম। এই দেখো যে মোচাটা রান্না করলাম, মোচাটা দেখো ভালো লাগছে দেখতে, খেতেও আশা করি ভালো হবে কারণ গন্ধটা খুব সুন্দর বেরোচ্ছে। এই হলো মোচা। আর এইখানে দেখো ফুলকপির পাতা আমি বেটে রেখেছি রসুন আর কাঁচা লঙ্কা দিয়ে, এটাকে একটুখানি নেড়ে নেবো। আর তো কালকেকার খাবার প্রচুর কিছু আছে, বিরিয়ানি, ফ্রাইড রাইস, চিকেন, মাটন সব কিছুই রয়েছে যেগুলো এনেছিলাম, তো সেই জন্য বিশেষ কিছু আর রান্না করবো না, এইটুকুনি একটু মুসুরির ডাল বসাবো। এই দেখো গতকালকে আমার বর এই যে বিশ্বাবু এগুলো কিনেছে, এই চারটে এই গোলগলা গেঞ্জি আর এই দুটো অফিস করার জন্য দুটো গেঞ্জি নিয়েছে, আমি নিয়েছি এই জামাটা, এইটা
আর হলো এইটা এটা তো অবশ্যই কমেন্টস করে জানিও কত ইয়ে কেমন হয়েছে। এটার দাম নিয়েছে 1899 আর এটার দাম নিয়েছে 1299, ঠিক আছে। এগুলো নিয়েছি আর যেটা কালকে একটা সুন্দর জিনিস হয়েছে সেটা হলো একটা সুন্দর লিপস্টিক নিয়েছি আমি। এই প্রথম একটা লোকাসের লিপস্টিক নিলাম, কোথায় গেল এই দেখ। এই প্রথম আমি একটা লোটাসের লিপস্টিক কিনলাম। এর আগে কিন্তু আমি এত রকমের লিপস্টিক কিনেছি কিন্তু লোটাসের লিপস্টিক কিন্তু কোনো কিনিনি। সুগার এত পরি কিন্তু লোটাসেরটা পরা হয়নি একজনও। লোটাসের নেলপালিশ টেলপালিশ সবই পরি আর লোটাসের তো সমস্ত ক্রিম থেকে আরম্ভ করে এভরিথিং আমি লোটাসেরই ব্যবহার করি। ইয়ে স্কাবার থেকে আরম্ভ করে তারপরে তোমার ইয়ে মানে কী বলে ফেস ওয়াশ সমস্ত কিছু লোটাসের করি, নাইট ক্রিম সব কিছু, সানস্ক্রিম, ময়েশ্চারাইজার, এভরিথিং। কিন্তু লোটাসের লিপস্টিকটা একটাও ব্যবহার করা হয়নি কারণ লিপস্টিকগুলোর অনেক দাম হয়। তো এইবারে একটা প্রথম একটা লোটাসের লিপস্টিক নিয়ে এসেছি। কালারটা দেখো যেটা কালারটা হেব্বি সুন্দর দেখতে কালারটা। দেখি কালকে তো 25 বৈশাখ আছে, একটা এরকম টাইপের শাড়ি পরবো তো সেটার সঙ্গে এই লিপস্টিকটা খুব ভালো যাবে, দিয়ে দেখবো কেমন লাগে। তো চলো এই হলো গল্প, এই কটাই জিনিসপত্র কিনেছিলাম। আর ছেলে ছেলের মতো জামা টামা কিনেছে সেগুলো ছেলের কাছেই আছে। আমার সান টান হয়ে গেছে, এখন ঘড়িতে বাজে 12:30। এই কাল আজ রাতে যেগুলো সমস্ত কেঁদেছিলাম সব শুকিয়ে গেছে, সব কিছু রেখে দিয়েছি এখানে, এগুলো পরে ভাজ করবো। প্রচুর জামাকাপড় আবারও মেশিন চালিয়েছি আমি, আবারও মেশিন চালিয়ে দিয়েছি, কটা কাজ কাছাকুছি করে নিই কারণ কালকে আর সম্ভব না। কালকে 25 বৈশাখ, আমার প্রচুর প্রোগ্রাম আছে সকাল থেকেই, প্রোগ্রামে যাবো, নিজেও প্রোগ্রাম করবো, তো সব কিছু মিলিয়ে দিয়েছি, কালকে আর সম্ভব না। তো সেই জন্য আজকে সব কিছু করে নিয়েছি। তো শ্যাম্পু ট্যাম্পু করেছি এখন আমি, চুল এখনও পর্যন্ত ক্লিন হয়নি কিছু, মানে চুলকে এখনও পর্যন্ত ড্রাই করিনি কিছু করিনি, শ্যাম্পু ট্যাম্পু করে নিয়েছি। এই দেখো চলো চুল টুলগুলো আসাই আগে। গুড ইভিনিং, শুভ সন্ধ্যা, কেমন আছো তোমরা সবাই? আমার খামখেয়ালি চ্যানেলে তোমাদের স্বাগত জানাই আরও একবার। তো এখন সন্ধে হয়ে গেছে, সন্ধে বলতে এখন 7টা বাজে, আমি একটু রেডি হয়ে নিয়েছি। আজকে আমার দুটো কাজ রয়েছে, এখন আমি যাবো যে শাখা বাগানটা বাজার দিয়েছিলাম সেটা বারবার করে উনি ফোন করছেন যে নিয়ে যান নিয়ে যান, তো সেই শাখা বাগানটা এখন নিতে যাবো। তারপর এসে যেটা করবো যে যোগমায়া মহিলা সমিতি, মহিলা দুর্গাপুজো কমিটি, ওরা আমাকে ইনভাইট করেছে আজকে, কেন জানি না কী ওদের আসছে আমি জানি না, আমাদের বাবাকে বলেনি কিন্তু বারবার করে ফোনে পাবলিকই আমাকে ইনভাইট করেছে, তো সেটা অবশ্যই একটু রাখতে যাবো। তো যাবো সেটা 7:30 থেকে 8টার মধ্যে, সেটা যাওয়ার কথা, সেটাও যাবো, দুটোই অ্যাটেন্ড করবো। তো চলো সামনে থাকো, দেখতে থাকো আমার ব্লগ খামখেয়ালি, অবশ্যই তোমার সঙ্গে শেয়ার করবো সবটাই। চলে এসেছি যোগমায়ের ওনার ঠিক বলবো না, মানে নিজের যোগমায়ের প্রসিদ্ধ মুখ একটা বা সবচেয়ে স্বনামধন্য যে পাপড়ি তার বাড়িতে এসে জানতে পারলাম এখানে একটা বার্থডে পার্টি অ্যারেঞ্জ করা হয়েছে, সেটা সারপ্রাইজ ছিলাম, আমি জানতামই না, গিফটও নিয়ে আসিনি, কোনো রকমে চলে এসেছি। তো যাই হোক, এনজয় হবে প্রচুর, প্রচুর আনন্দ হবে, আমি ছোটো ছোটো করে ক্লিপস নেওয়ার চেষ্টা করবো সবার জন্য। অনেকেই এখানে এসে গেছে, এগুলো সব চেনা মুখ আমার, শান্তনাদি বার্থডে গার্ল পুরো লাল রঙের শাড়ি পরে বসে আছে, তো এইটা একটা বিশাল ব্যাপার। পাশে তো রয়েছে আমাদের সুন্দরী সুবিধাদি, শম্পাদি, শম্পাদি বলবো না শম্পা বলবো, পরপর সবাই রয়েছে, এদিকে দেখাই পাপড়িদি এখনও আসেনি, পাপড়িদিটা ভেতরেও রয়েছে, তো আরও সবাই আসছে, আসলে তো সবাইকে দেখাবো। আর কী কী অনুষ্ঠান হচ্ছে অবশ্যই একটু একটু টুকরো টুকরো করে ক্লিন ছবি নেবো, নিয়ে আমি দেখাবো। শান্তনাদির বার্থডে কেক অলরেডি চলে এসেছে, দেখতেই পাচ্ছ সুন্দর একটা কেক এসেছে। আর সবচেয়ে বড় কথা, পুরো মহিলা মহল সুন্দর করে সেজে গুজে সবাই বসে আছে, সবাই খুব সুন্দর করে সেজেছে, তো সবাই মিলে কেক কাটা হবে, আরও কয়েকজনের জন্য ওয়েট করা হচ্ছে যদিও। তো এখন অনেকটাই রাত হয়েছে, 8:40 বেজেই গেছে, খুব সুন্দর করে, সবচেয়ে ভালো লাগছে শান্তনাদি ভীষণ সুন্দর করে সেজে এসছে, লাল টুকটুক একদম শাড়ি টাড়ি পরে, আবার জন্মদিনের জন্য একটা স্পেশাল শাড়ি, ঠিক আছে, তো সবটা মিলিয়ে হ্যাঁ বার্থডে স্পেশাল, বার্থডে স্পেশাল শাড়ি। সম্পাদি নাচবে এক কথায়, তো সম্পাদি এটা নাচবে, সম্পাদি তো ভীষণ সুন্দর নাচে, আমি ফ্যান জাস্ট সম্পাদির নাচের। বসন্ত উৎসবে যারা আমার ব্লগ দেখেছো সম্পাদির নাচের ব্লগ আমি দেখেছো নিশ্চয়ই, আমার ব্লগে ছিল। তো এই হলো সবাই,
এই দেখো শুরু হয়েছে খাওয়া দাওয়া খুব সুন্দর করে। দেখো লুচি অলরেডি পড়ে গেছে, চানা মশলা পড়ে গেছে, মিষ্টি চলে এসেছে। সবাই নিয়ে নিয়েছে হাতের মধ্যে। এটা শান্তনাদির পাটের খাবার। কেমন লাগছে খাবার দাওয়া? ভালো খাওয়া দাওয়া। চলে এসেছি বাড়িতে, এখন ঘড়িতে বাজে হলো, এই দেখো 10:10। হ্যাঁ তো বাড়ি চলে এসেছি, তো চলো এবার একটু ড্রেস ফ্রেস চেঞ্জ করবো, ফ্রেশ হবো। তো আজকের মতো ব্লগটাকে এখানে শেষ করছি, সকলকে অনেক 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 ভালোবাসা, সবাই খুব ভালো থেকো, আবারও নতুন দিনে নতুন একটা ব্লগ নিয়ে তোমাদের সামনে আবারও আমি চলে আসবো। ততক্ষণ পর্যন্ত সকলে খুব ভালো থেকো, টাটা বাই, গুড নাইট। তোমাদের বলেছিলাম যে আমি একটা শাখা বাঁধানো বাঁধাতে দিয়েছি, তো আমার যে শাখাটা ছিল সেটাকে চেঞ্জ করি আমি নতুন করে বাঁধা দিয়েছি। তো এইটা বাঁধাতে দিয়েছিলাম মাছ ডিজাইন, একদম অথেন্টিক, যেহেতু শাখা বাঁধানোটা একটা অথেন্টিক একটা ব্যাপার আমাদের বাঙালির সংস্কৃতির সঙ্গে, তো সেই হিসাবে আমি একটা সেই রকম সামঞ্জস্য মেনেই আমি একটা ওই মাছের ডিজাইন এরকম দিয়েছি বানাতে, বানিয়ে আমাকে দেওয়া হয়ে গেছে, নিয়ে এসেছি আজকে আমি সন্ধ্যেবেলা। তোমাদের আমি বলেছিলাম যে আমি নিতে যাচ্ছি, তো নিয়ে চলে এসেছি, সেই জন্য তোমাদের সঙ্গে শেয়ার করলাম কেমন হয়েছে ডিজাইনটা। অবশ্যই কিন্তু কমেন্টস করে জানিও, মাছের গায়ে পুরো একদম মানে আঁশগুলো পুরো উঠে উঠে আছে, খুব সুন্দর দেখতে, চলো শুভটা করতে।